যেমন চাই তুই তাই খাবি, তুই আজকে আমার জন্য যা করলি তোর জন্য এই জীবনটা আমি দিয়ে দিন। সাবাস বাঘের ব্যাপারটা, সাবাস। তুমি কান্দো না, তোমার থেকে অনেক বেশি কষ্ট আমার লাগতেছে। ও যে পাপ করছে, 12 ঘন্টার ভিতর ওর শাস্তি পাইতে হইব, সেই ব্যবস্থা আমি কইরা আইছি। আমার কিছু করার নাই রে মামুন, আমি কন্টাক্ট নিয়ে ফেলাইছি। আমি আর থাকতে পারতাছি না, গেলাম। ওই পূজালি সাগর, তোমার ভাইরে খুন করিয়া ও লাশটা তোমার সামনে দিয়ে গেল, তুমি তারা কিছু কইলে না? ওই পূজালি সাগরে দিয়া ওরা আমি খুন করাইছি। কেন আপনি বুঝেন না কেন খুন করাইছে? ও আমার আপন ভাই, ওর যে বাপে জন্ম দিছে
একইভাবে আমারও জন্ম দিছে। আর আমি আমার নিজের হাতে খুন করতাম, কিন্তু আরো খুন করতে আমার হাত কাঁপবো বইলা। আমি ওই বুঝালি সাগর রেতে খুন করাইছি। আপনাকে চিন্তা করে দেখেন তো কত বড় অপরাধ করলে। আমি আমার মারপিটের আপন ভাই আর খুন করাইতে পারি। জাহিদ, ও কি এমন অপরাধ করছে যার কারণে তুমি ওরে খুন করাইলা? ও আমার ইজ্জতে হাত দিছে। ভাবি, 100 টাকা দাও। না, তোমাকে টাকা দেওয়া যাবে না। কেন? তোমার ভাই মানা করছে। কেন মানা করছে? কেন মানা করছে তুমি জানো না? আগে নেশা করা বাদ দাও, 100 টাকা না 1000 টাকা দিব। ঠিক আছে, তোমার টাকা লাগবো না। তোমার জামাইরে কয়ো আমার সব সম্পত্তি অর্ধেক ভাগ করে দিতে। আমি কেন বলবো, তুমি বলতে পারো না? ঠিক আছে, আমি গমনি। দরজা খুলতো না। এই তোর ভাই কয় আসে রে? রাত 12টায়। তুই ঠিক রাত 10টায় তোর বাবির ঘরের দরজা টকটকাবি। তোর বাবি যখন দরজা খুলবো আমি ভিতরে যাই প্রতিশোধ নিব, আর তুই বাইরে পাহারা দিবি। তুই যদি এই কাজটা করতে পারোস, তুই কি খাবি? হিরোইন, বাবা, ফ্যান্সি, ডাল, তোর সব কিছু দা গাইরা তুমি। তোর কি বিশ্বাস না? আয় তোর এখনই খাওয়াবো। আয় জাহিদ, কি ব্যাপার, দরজা খোলা কেন? প্রিয়া, প্রিয়া, প্রিয়া,
প্রিয়া, এত রাতে দরজা খোলা কেন? আর তোমার কাপড় চোপড়ে মন কে? তুমি কান্না করতেছো কেন? কথা কও না কেন? তোমার কাপড় চোপড় খোলা কেন? তোমার ভাই আমার কালামানিকে রাতে তুলে দিয়েছে, কালামানিকে আমার জোর কইরা। এখন আপনিই কোন? আমার জায়গায় আপনি থাকলে আপনি কি করতেন? জাহিদ, যে অপরাধের কারণে তুমি তোমার আপন ভাইরে বাঁচতে দাও নাই, আমি থানা পুলিশ জানার আগেই তোমার ভাইরে দাফন করে ফেলাম। যাও, ওই কালামানি খারাপির বাচ্চা যে তোমার স্ত্রীর ইজ্জত নষ্ট করছে, তুমি নিজের হাতে ওরে খুন করো, যাও। যার জন্য আমি নিজের ভাইরে বাঁচতে দেই নাই, কিরে চাহি তুই? কিছু কিছু বন বিলাই সিংহের টুটি কামড়ে ধরে, ওই সিংহ না মরা পর্যন্ত ওই কামড় ছাড়ে না। আমি সেই বন বিলাই। জাহিদ, রাত্রে তোর বউরে আদর করছি, এখন তোর জানটা কবজ করবো।